পুলিশের গুলিতে নিহত হয়েছেন একজন অস্ত্রধারী যুবক। শনিবার মানে আজকে 11 ডিসেম্বর সেন্ট্রাল লন্ডনের কেনজিংটন প্যালেসের কাছে এই ঘটনাটি ঘটেছে। স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে বলা হয়েছে, শনিবার বিকাল 3টার দিকে তাদের কাছে একটি ফোন আসে যেখানে বলা হয় একজন যুবক মেলস রোডে বন্দুক হাতে একটি ব্যাংক এবং বেটিং শপের কাছে দেখা গিয়েছে। এরপর সেই মানুষটি একটি গাড়িতে উঠে চলে যায়। তবে এই ব্যক্তি তার গাড়ি নিয়ে দ্রুত সেই এলাকা থেকে কেনজিংটন রোড এবং প্যালেস গেট এলাকায় চলে যায়। এরপর এই ব্যক্তিকে পুলিশ আটকানোর চেষ্টা করেন বিকাল 3টা 19 মিনিটের দিকে। এই সময় গুলাগুলি হলে সেখানে সেই অস্ত্রধারী বা বন্দুকধারী ব্যক্তিটি আহত হয়। এরপর ঘটনাস্থলে এয়ার অ্যাম্বুলেন্স আসলে আহত ব্যক্তিকে আর বাঁচানো যায়নি। পুলিশ বলছে এখন পর্যন্ত নিহত ব্যক্তিটির পরিচয় জানা যায়নি, একই সাথে তার উদ্দেশ্য কি তাও জানা যায়নি। তবে এটির সাথে কোন সন্ত্রাসবাদী কার্যক্রম জড়িত আছে বলে এখন পর্যন্ত পুলিশ কিছুই জানেনি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। এদিকে আজ সারারাত কেনজিংটন হাই স্ট্রিট এলাকার রাস্তা বন্ধ থাকবে বলে জানিয়েছে পুলিশ। এক টুইট বার্তায় পুলিশ জানায় এলাকাটিতে কোন ঝুঁকি নেই, তারপরও তদন্তের স্বার্থে রাস্তাটি বন্ধ রাখা হয়েছে। বর্তমান অবস্থা সম্পর্কে প্রত্যক্ষদর্শীরা জানান, কেনজিংটন হাই স্ট্রিটের স্টারবাকস এবং ব্রডওয়ার্ক রোডে বর্তমানে 10টি পুলিশের গাড়ি রয়েছে। একই সাথে সব গাড়ির মধ্যে কালো রঙের একটি গাড়ি রয়েছে। তিনি সবাই ধারণা করছেন এই কালো গাড়িতেই নিহত সেই যুবক যাচ্ছিলেন। এই ঘটনার পরবর্তী যে বিস্তারিত তথ্যগুলো আসবে সেগুলো আবারও আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রানার মিডিয়ার সাথেই থাকবেন।